ফোর্বসের প্রকাশিত 100 জন ক্ষমতাধর নারী তালিকায় 43তম স্থানে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছর ফোর্বসের ক্ষমতাধর নারী তালিকায় ছিলেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনা 39তম ক্ষমতাধর নারী তালিকায় স্থান পেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি একটানা এত বছর ধরে রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। গত নির্বাচনে তিনি ও তার দল 300টি আসনের মধ্যে 288টি আসন পেয়ে নির্বাচিত হয়। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে যা বিশ্বাস করেন সেটি তার কর্মে প্রতিফলিত হয়। খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনিও তার সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা নানা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবারের ফোর্বসের প্রকাশিত ক্ষমতাধর নারী তালিকা যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে 30 জন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং 19 জন বৈশ্বিক নেতা। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদনে এবার সর্বাগ্রের নাম এসেছে ম্যাকেনজি স্কটের। ম্যাকেনজি পৃথিবীর তৃতীয় ধর্ণাঢ্য নারী যিনি তার সমাজসেবার জন্য সর্বপরিচিত। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।